আমরা কম্পিটিশনে যাওয়ার চিন্তা করব না, যারা সংকীর্ণ মনোভাব থাকবে তাদের সঙ্গে আমরা উঠা বসা মেলামেশা করব না, আমরা চেষ্টা করব তাদেরকে আমাদের নিজেদের লেভেলে নিয়ে আসার জন্য। এইটার জন্যও আপনারা যথেষ্ট, এ ব্যাপারেও আমি আশাবাদী আপনাদের উপরে। ইগল পাখির যে ফেদার পালক, এই পালকটা যখন বড় হয় সে ফ্লাই করতে প্রবলেম হয়, উঠতে সমস্যা সৃষ্টি করে, তখন সে যেটা করে তার পালকগুলোকে সে নিজে নিজেই ঠোঁট দিয়ে খুলে ফেলে। খুলে ফেলার উদ্দেশ্য হচ্ছে ওয়েটটা ব্যালেন্স করে, ওয়েট ব্যালেন্স করে বডি ফিট করে, যেন ফ্লাই করতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে। লাস্ট কথার তাৎপর্য হচ্ছে আমাদের সুস্থতা, ফিটনেস। বড় কিছু যদি করতে হয় অবশ্যই নিজেকে ফিট রাখতে হবে, নিজেকে যে যুদ্ধে যাবেন সেই যুদ্ধে যাওয়ার জন্য উপযোগী করতে হবে। একটা ঈগল পাখি তার চলার জন্য এত কিছু পরিমাণ মেনটেন করে, হয়তো বা ঈগল জানে না, জানলাম কারা, আমরা হিউম্যান বিইং, দ্য বেস্ট ক্রিচার ইন দ্য ওয়ার্ল্ড। ঈগলকে বিশ্লেষণ করে আমরা এই পয়েন্টগুলো পেয়েছি, হয়তো ঈগল নিজেও জানে না যে বিশ্লেষণী ক্ষমতা স্রষ্টার পক্ষ থেকে আমাদের মানুষকে দেয়া হয়েছে। এই মানুষ হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী, আপনারাও সেই হিউম্যান বিইং, আপনারা এক একজন অসীম ক্ষমতার অধিকারী। আপনাদের ক্ষমতা যদি একত্রিত হয়, আমার মনে হয় না আমাদের 2030 পর্যন্ত অপেক্ষা করতে হবে, খুব শীঘ্রই আমরা পৃথিবীর বুকে এই লাল সবুজে 10:6 10 অনুপাত 6 পতাকা নিয়ে পুরো পৃথিবী রাজ্য করব। অসাধারণ, অসাধারণ বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। এই টিম থাকা মানে আত্মবিশ্বাস কোন জায়গায় যায় সত্যি বলতে আমার আর কথা বলার জায়গা নেই। আত্মবিশ্বাস যে কি জিনিস, এই স্টেজে দাঁড়িয়ে এই মানুষগুলোর এই পরিমাণ আচরণ, এই পরিমাণ যে তাদের মানে একটা অ্যাটিটিউড, এটাকে অ্যাটিটিউড বলে, এই জিনিসটা দেখার পর আমি যে দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, এটা বোর্ড থেকে আমাকে যে লক্ষ্যমাত্রা বলে দেওয়া হচ্ছে সেটা আসলে মনে হয় কিছু না, এটা খুব সামান্যই হয়ে যাবে, হয়তো বা খুব শীঘ্রই এটা আবার রিভাইজ করা লাগতে পারে, এরকম একটা প্রেশার আসবে। আমার যা মনে হচ্ছে এই মুহূর্তে এই পরিমাণ প্রেজেন্স, আপনাদের যে অ্যাপ্রোচটা, আপনাদের যে কথা বলার ভঙ্গি, আপনাদের যে নিজেদের যে আত্মবিশ্বাস, কালকে থেকে দেখছি আমি আপনাদের, এই জন্য কালকে আসছি যে আসলে কীভাবে হয় দেখি। কালকের এখানে যে প্রাণবন্ত একটা ইভেন্ট, আপনাদের স্বতঃস্ফূর্ত প্রেজেন্স এখানে উপস্থিতি ছিল, সেটা দেখার পর আমার মাঝে মধ্যে কিছুটা ভয় লাগলেও এখন আর সেই ভয়ের বিন্দু মাত্র নেই। জয় আমাদের সম্ভব, জয় অবশ্যই। আমরা স্বপ্ন দেখতে জানি, আমরা স্বপ্ন দেখতে জানি, স্বপ্ন বাস্তবায়ন করতে জানি। স্বপ্ন স্বপ্ন থেকে যায় যদি আমরা ভিশন ফিক্স না করি, আমাদের মিশন নিয়ে ওয়ার্ক না করি। আমরা চাই না স্বপ্ন আমাদের মনের মধ্যেই থেকে যাক, স্বপ্ন রাতে আমরা যেটা দেখি সেই স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি না। আমাদের স্বপ্ন একটু অন্য লেভেলের, সেটা সবার চেয়ে উপরে যাবে। টমাস আলভা এডিসন লাইট আবিষ্কার করেছিলেন, 1000 বার ফেইলিয়র হয়েছিলেন তার লাইট আবিষ্কারের সময়, তার ফার্স্ট 1000 অ্যাটেম্পটস ফেলড হয়েছিল, কিন্তু 1001তম অ্যাটেম্পটি সাকসেসফুল ছিল, সেটা ছিল লাইটের প্রজ্বলন। আমরা 1000 অ্যাটেম্পটস ফেইলিয়র নিয়ে কথা বলি না, আমরা বলি লাইটের আবিষ্কারক টমাস আলভা এডিসন। আমরা 2020 পর্যন্ত যা হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো না, আমরা কথা বলবো 2021 থেকে এই টিম কিভাবে বাংলাদেশের লাইট প্রজ্বলন করবে। এতগুলো স্বপ্নবাজ আপনাদের কাছে চাওয়া বললে ভুল হবে, চাওয়া ঠিক না, আমি প্রত্যাশী, আমি প্রত্যাশী, অতি মাত্রায় প্রত্যাশী, উচ্চাভিলাষী, হয়তো ছিলাম না কিছুক্ষণ আগে, এখন হইলাম।
সেই উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা প্রত্যাশা সঠিকভাবে সঠিক সময়ে অর্জন করব আমরা। 2021-এ ওয়ালটনে ইতিহাস সৃষ্টি করব আমরা। আমরা ইতিহাস পড়তে আসি নাই, আমরা ইতিহাস গড়তে আসছি। সেই ইতিহাস 2021-এ আপনাদের দিয়েই এই বাংলাদেশে সৃষ্টি হবে, সেই ইতিহাস দেখার প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালটন, ওয়ালটন, ওয়ালটন। থ্যাংক ইউ।